السلام عليكم ورحمة الله. আজ আমরা নবীজির সঙ্গে জান্নাতে থাকার আটটি আমল জানব। নম্বর এক, আল্লাহ ব্যতীত জীবন অবলম্বন করা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়ামনে পাঠান তখন তিনি তাকে বললেন, হে মুআজ, আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হলো ওই ব্যক্তি যে আল্লাহ ব্যতীত জীবন অবলম্বন করে, সে যে কেউই হোক এবং যেখানেই অবস্থান করুক। মুসনাদে আহমদ। নাম্বার দুই, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, যে আমার উপর বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে নিশ্চয়ই কিয়ামতের দিন সে আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হবে। নাম্বার তিন, নবীজির প্রতি ভালোবাসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, কেয়ামত কখন হবে? তিনি বললেন, তুমি কি কেয়ামতের জন্য কি জোগাড় করেছ? সে বলল, কোনো কিছু জোগাড় করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রসুলকে ভালোবাসি। তখন তিনি বললেন, তুমি তাদের সঙ্গেই থাকবে যাদের তুমি ভালোবাসো। চাই, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের ওই ব্যক্তি সম্পর্কে অবগত করব না যে কিয়ামতের দিন আমার সবচেয়ে প্রিয় এবং সর্বাধিক নিকটবর্তী হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করলেন দুই বা তিনবার। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তিনি বললেন, সে হলো ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। মুসনাদে আহমদ। নাম্বার পাঁচ, বোনদের প্রতিপালন করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমা ও শাহাদত আঙ্গুলির দিকে ইশারা করে বললেন, যে ব্যক্তি দুই কন্যা বা দুই বোনের ভরণ পোষণ করবে কিংবা তিন কন্যা বা তিন বোনের ভরণ পোষণ করবে যতক্ষণ না তাদের বিয়ে হবে কিংবা সে মৃত্যুবরণ করে, আমি এবং সে জান্নাতে এইভাবে পাশাপাশি থাকব। ইবনে হিব্বান। নাম্বার ছয়, কন্যা সন্তান লালন করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানের ভরণ পোষণ করবে আমি এবং সে এইভাবে জান্নাতে থাকব। মধ্যমা ও শাহাদত আঙ্গুল যেমন পাশাপাশি থাকে। তিরমিজি। নাম্বার সাত, এতিমের অভিভাবকত্ব গ্রহণ করা। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব। তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুলি দিয়ে ইঙ্গিত করেন এবং এই দুটির মধ্যে তিনি সামান্য ফাঁক রাখেন। বুখারি শরীফ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারা আমরা এত আনন্দিত হয়েছি যে অন্য কোনো কথায় এত আনন্দিত হইনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও। আশা করি তাদের প্রতি আমার ভালোবাসার কারণে তাদের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারব, যদিও তাদের আমলের মতো আমল আমি করতে পারিনি। সহি মুসলিম। নাম্বার আট, বেশি বেশি সেজদা করা। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত যাপন করতাম। একদা আমি তার ওযু ও ইস্তিনজা করার জন্য পানি আনলাম, তখন তিনি আমাকে বললেন, তোমার কিছু চাওয়ার থাকলে চাইতে পারো। তখন আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা ছাড়া আর কিছু চাও কি? আমি বললাম, এটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বেশি বেশি সিজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো। সহি মুসলিম। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো যথাযথ পালনের মাধ্যমে নবীজির সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমিন।